হ্যালো ব্যার্স আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন তো বন্ধুরা আবারও হাজির হলাম একটি খুবই গুরুত্বপূর্ণ টিউটারেল এই টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের যে কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট থেকে আপনার কলমের লেখা মুছে সেই ডকুমেন্টটিকে সম্পূর্ণ একটি নতুন ডকুমেন্ট এবং ফ্রেশ ডকুমেন্ট করবেন তো বন্ধুরা চল আমরা ভিডিও শুরু করি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে দুইটা হচ্ছে ডকুমেন্ট আছে একটা হচ্ছে আপনার হচ্ছে ফ্রেশ এবং একটা হচ্ছে কলমে ফ্লেপ করা অর্থাৎ এই কলমে লেখা ডকুমেন্টটিকে আমরা কিভাবে ফ্রেশ ডকুমেন্ট হিসাবে তৈরি করব তো এই বিষয়টি আপনাদের মাঝে শেয়ার করব তো আমাদের একটা ধারণা দিই মনে করেন যে এই ডকুমেন্টটা একটা হচ্ছে ছবি আর কলমে লেখা গেল হচ্ছে স্পট তো আমরা যখন সাধারণত হচ্ছে ফটোশপের ছবির কাজ করি সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে মুখে কিন্তু অনেক যখন হচ্ছে আপনার স্পট দাগ থাকে তো স্পট দাগগুলো আমরা হচ্ছে তোলার জন্য আমরা যে টুলগুলো ব্যবহার করি অর্থাৎ স্পট আমরা টুলগুলো যে ব্যবহার করি সেম একইভাবে আপনার হচ্ছে লেখা অনুযায়ী আপনার হচ্ছে টুলগুলো ব্যবহার করতে হবে ঠিক আছে তো তো চলো আমরা ভিডিও শুরু করি তো সর্বপ্রথম হচ্ছে মার্জিন চলে যাব তারপরে হচ্ছে ক্লিক করব ক্লিক করার পর আমরা একটা হচ্ছে সাদা এই ফাঁকা জায়গা থেকে একটু অংশ আমরা নেব ঠিক আছে তারপর হচ্ছে মুভ টুলে যাব তো মুভ টুলে যাওয়াতে যাওয়ার পর আমরা হচ্ছে কিবোর্ড শর্টকাট ব্যবহার করবো সেটা হচ্ছে ওয়াল শিপ তো এখানে এনে আমরা হচ্ছে এবং ছেড়ে দেব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার লেখা কিন্তু সম্পূর্ণ কিন্তু মুছে যাচ্ছে অর্থাৎ ফ্রেশ ডকুমেন্ট হিসাবে কিন্তু রূপান্তরিত তারপরে আমরা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল ডিফেস করব তো দেখুন আমার লেখাটা কিন্তু হচ্ছে মুছে গেল অর্থাৎ কোনো লেখা কিন্তু ওখানে কিন্তু কোনো চিহ্ন নাই তো এভাবে কিন্তু আপনার কাজটি সম্পন্ন করতে পারেন তো আমরা হচ্ছে পুনরায় এই কাজটা হচ্ছে সম্পন্ন করব ঠিক আছে তো আমরা চলে আবার চলে যাবো চলে যাওয়ার পর আবার এটা হচ্ছে ফ্রেশ ডো ফ্রেশ জায়গা থেকে আমরা হচ্ছে এটা নেবো ঠিক আছে তারপর হচ্ছে মুভ টুলে যাব, মুভ টুলে যাওয়ার পর থেকে আমরা হচ্ছে কিবোর্ড বাটন পে ওয়াল বাটন ওয়াল বাটন শিপ প্রেস করে আমরা আবার এখানে চলে আসবো দেখেন দেখুন ফ্রেস ডকুমেন্ট হিসাবে কিন্তু রূপান্তর এখানে চিহ্ন নাই তো এভাবে আপনারা হচ্ছে একটা হচ্ছে হচ্ছে কলমে ডকুমেন্টকে ফ্রেস ডকুমেন্ট হিসাবে রূপান্তরিত করে রূপান্তরিত করতে পারেন আর আমার এই টুইটার যদি আপনার দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভ্যার্স ভালো থাকুন আল্লাহ হাফেজ